নিউ ইয়র্কে সরকারি চাকরির শর্ত শিথিল করায় এমটি এর চাকরিতে আগ্রহ বেড়েছে বাংলাদেশিদের বিপুল সংখ্যক আবেদনকারী। নিউ ইয়র্ক স্টেট ও সিটি জবে যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত শিথিল করায় এসব চাকরিতে বাংলাদেশি কমিউনিটির আগ্রহ বেড়েছে। বিপুল সংখ্যক বাংলাদেশি এসব চাকরিতে নিয়োগ লাভের জন্য চেষ্টা করছেন। বিশেষ করে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি এমটি এর চাকরিতে নিয়োগ পেতে পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। তাদেরকে গাইডলাইন দিতে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছেন এমটি এতে চাকরিরত বাংলাদেশিরা। রিপোর্টে বিস্তারিত। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির অধীনস্থ প্রতিষ্ঠান নিউ ইয়র্ক সিটি ট্রানজিট। নিউ ইয়র্ক সিটিতে ট্রেনের চালক ও কন্ডাক্টর সহ বেশ কিছু পদে লোক নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। চাকরি প্রত্যাশীদের তালিকায় রয়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে তাদের ধারণা দেওয়ার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ গাইডলাইন প্রদান করছেন ওই প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশিরা। আমরা গাইড দেওয়ার চেষ্টা করি যাতে আমাদের কমিউনিটি লোকেরা, ইমিগ্রেন্ট যারা আছে, ওরা জানতে পারে কিভাবে সিটি জব বা স্টেট জবগুলোর কোয়ালিফাই হয় এবং কী ধরনের কোয়েশ্চেন আছে, কী ধরনের পরীক্ষা দিলে কী ধরনের সুযোগ সুবিধা পাবে। আয়োজকরা জানান, নিউ ইয়র্ক সিটি ট্রানজিটে চাকরিতে লোভনীয় বেতনের পাশাপাশি রয়েছে ব্যাপক সুযোগ সুবিধা। বাংলাদেশি কমিউনিটির লোকজন এই সম্পর্কে না জানার কারণে এসব চাকরি লাভের কোনো চেষ্টাই করেন না, যে কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও এসব সিটি জবের ধারে কাছেও যেতে পারেন না বাংলাদেশিরা। এখানে প্রচুর বেনিফিট আছে। প্রথমত আপনার মেডিকেল বেনিফিটটা খুবই ভালো, যেটা আপনার ফুল ফ্যামিলি কভার করবে এবং আপনার সন্তানদের 25 বছর বয়স পর্যন্ত এটা কভার করবে মেডিকেল বেনিফিটটা। উপরে ওঠার সুযোগ আছে, যথেষ্ট সুযোগ আছে আপনার। প্রমোশনাল এক্সামগুলো প্রায় প্রতি বছরই হয়, আপনি যে কোনো প্রমোশনাল এক্সামে আপনি নিতে পারবেন। কম সময়ে বেশি অর্থ উপার্জনের আশায় বাংলাদেশি কমিউনিটির অনেক উচ্চশিক্ষিত লোকেরা উবার এবং লিফট চালানোর মতো অর্জবে জীবন পার করে দেন। কিন্তু নিউ ইয়র্ক সিটি ট্রানজিটের সরকারি চাকরিতে কম ঝুঁকি ও পরিশ্রমে এর চেয়ে অনেক বেশি অর্থ উপার্জনের সুযোগ রয়েছে বলে জানান সেখানে কর্মরত এই বাংলাদেশি সুপারভাইজার। It's a big change for me, as far as my life and everything. This job teaches you, makes you a better person, makes you more responsible. One thing for sure, coming out from being self-employed, less stress. Yes, you have to go on time. Punctuality matters in this job, but you get used to it, makes you better. NYC ট্রানজিটে বর্তমানে 5 শতাধিক বাংলাদেশি কর্মরত আছেন। সম্প্রতি চাকরি প্রত্যাশীদের ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে শর্ত শিথিল করায় এই সেক্টরে নিকট ভবিষ্যতে বাংলাদেশি কর্মীর সংখ্যা অনেক বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইকবাল মাহমুদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।